আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আজ আমি ভীষণ মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ভীষণ মজা আমার এই রেসিপিটার নাম হচ্ছে ভাপা চকলেট কেক এই ভাপা চকলেট কেকটা দেখতে ভীষণ লোভনীয় খেতেও কিন্তু অনেক অনেক মজা আমি এই ভাপা চকলেট কেকটা খুব সহজে ওভেন ছাড়া গ্যাসের চুলাতে কিভাবে খুব সহজে ঝটপট করে তৈরি করি সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লাগে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখা সুযোগ করে দেবেন যারা আমার চ্যানেলটায় আজ নতুন তাদের কাছে রিকোয়েস্ট রইল রেসিপিটা ফুল ওয়াচ করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখলে খুব সহজে আমার রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে আমার রেসিপিটা দেখার জন্য প্লিজ বন্ধুরা অল বাটনে ক্লিক করে রাখবেন চলুন আমি কিভাবে খুব সহজে ঝটপট করি এই কেকটা তৈরি করি এখানে আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়েছি আমি দেড় কাপ ময়দা দিয়ে আজ এই কেকটা তৈরি করব আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী ময়দা বাড়িয়ে কমিয়ে কেকটাকে ছোট বড় করেই তৈরি করতে পারেন সাথে আমি নিয়ে নেব চিনি চিনিও আমি নিয়ে নেব দেড় কাপ পরিমাণ মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন দেড় কাপ অনুযায়ী চিনি নিয়ে নিলাম আর সাথে আমি যা যা আর উপকরণ নেব সে সব কিছু আজ আপনাদের সাথেই শেয়ার করব তো এখানে আমি চিনি দেড় কাপ নিয়েছি চিনিটাকে আমি সাথে নিয়ে নিব আমি কোকো পাউডার কোকো পাউডার আমি নিয়ে নেব এখানে হাফ কাপ পরিমাণের দুই কাপ নেব অর্থাৎ এখানে আমি এক কাপ পরিমাণ কোকো চকলেট কোকো পাউডার নেবো এই চো চকলেট কোকো পাউডারটা আপনারা চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের নিতে এতে করে ভালো ব্র্যান্ডের চকলেট কোকো পাউডারটা হলে কেকটাও কিন্তু দেখতে ভীষণ আকর্ষণীয় হয় আর খেতেও কিন্তু বেশ মজা হয় তো আমি এখানেই ভালো ব্র্যান্ডের চকলেট কোকো পাউডারটা নিয়েছি এক চা চামচ নিয়ে নেব বেকিং পাউডার এক চা চামচ নিয়ে নেব বেকিং সোডা আর নিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ সাথে আমি নিয়ে নেব ডিম তো লবণটা একটু কেকের ভিতরে সামান্য এক চিমটি লবণ দিলে কেকের স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় আর চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের আপনারা কোকো পাউডারটা নেওয়ার জন্য এতে করে চকলেটের কালারটা অনেক বেশি সুন্দর হয় এখন সাথে আমি নিয়ে নেব এখানে এক কাপ পরিমাণ সয়াবিন তেল তো আমি এখানে এক কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি যেহেতু এখানে আমি কেকটাকে দেড় কাপ পরিমাণের কেক তৈরি করব দেড় কাপ ময়দা দিয়ে কেকটা তৈরি করব তো আমি এখানে এক কাপের মতো তেল ব্যবহার করব আপনারা চাইলে কিন্তু তেলটাকে বাড়িয়ে বা কমিয়েও আরও কিছুটা কমিয়েও দিতে পারেন আর সাথে নিয়ে নিব আমি এক কাপ পরিমাণ দুধ দুধটাকে লিকুইড দুধটাকে জাল করে ঘন করে আমি ঠান্ডা করে নিয়েছি অবশ্যই বন্ধুরা দুধটাকে আগের থেকে জাল করে ঠান্ডা করে নিতে হবে তা না হলে গরম দুধ কিন্তু কেকে দিলে সাথে যেহেতু আমরা ডিম দেব ডিমটা জমে যাবে অবশ্যই দুধটাকে ঠান্ডা করে নিয়ে দুধটাকে নিতে হবে আর এখানে আমি ডিম নিয়েছি নর্মাল টেম্পারেচারে থাকা আমি চারটা ডিম নেব আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বেশি কম নিতে পারেন এখন আমি শুকনো উপকরণগুলোকে একটু চেলে নেব তো আমি একটা স্টেনারে নিয়ে আমি ময়দা ময়দা কোকো পাউডার আর বেকিং পাউডার বেকিং সোডা সবগুলো শুকনো উপকরণকে আমি একটু এভাবে করে একটা স্টেনার দিয়ে চেলে নেব এতে করে যদি বড় রকমের দানা থেকে থাকে সেগুলো কিন্তু আলাদা হয়ে যাবে দলা পেকে আর থাকবে না তো আমি শুকনো উপকরণগুলোকে এভাবে করে একটা স্টেনার দিয়ে চেলে নেব আপনারা চাইলে যে কোনো যে কোনোভাবে শুকনো উপকরণগুলোকে চেলে নিতে পারেন অথবা আপনারা চেলে নাও এই তৈরি চেলে না নিয়েও কিন্তু এই কেকটা তৈরি করে নিতে পারবেন এখন আমি সবগুলো শুকনো উপকরণকে অল্প অল্প করে এক দিয়ে এভাবে করে আমি শুকনো উপকরণগুলো চেলে নিয়ে একসাথে মিক্স করে নেব তো বন্ধুরা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে। ও সবগুলো শুকনো উপকরণকে চেলে নিয়েছি এতে করে যে বড় বড়ো দানা অংশ থাকে সেই দানার অংশগুলো কিন্তু আলাদা হয়ে যাবে একইভাবে আমি কোকো পাউডারটাকেও একটু চেলে নিচ্ছি তো শুকনো উপকরণগুলো চেলে নিয়ে আমি শুকনো উপকরণগুলোকে প্রথমে ভালো করে মিক্স করে নেব এতে করে কেকটা খুব সুন্দরভাবে তৈরি হবে তো আমি এখন কোকো পাউডারগুলো টেলে একটু চেলে নিয়ে এরপর আমি সবগুলো শুকনো উপকরণকে একসাথে মিক্সিন বলে একসাথে করে খুব ভালো করে মিক্স করে নেব বন্ধুরা দেখুন আমার শুকনো উপকরণগুলো কিন্তু খুব সুন্দরভাবেই চেলে নেওয়া হয়ে গেছে এখন আমি শুকনো উপকরণগুলোকে একটা হাতল দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব আপনাদের কাছে যদি হ্যান্ড বিটার থাকে আপনারা চাইলে হ্যান্ড বিটারে মিক্স করে নিয়ে আপনারা এই কেকটা তৈরি করতে পারেন তো আজ আমি হ্যান্ড বিটার ছাড়াই এই কেকটা তৈরি করব ব্লেন্ডারে আমি ব্লেন্ডারে সবগুলো উপকরণ মিক্স করে নিয়ে ব্লেন্ড করে নিয়ে তৈরি করে নেব এখন একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালো করে শুকনো উপকরণগুলোকে মিক্সিং বলে খুব ভালো করে মিক্স করে নেব। শুকনো উপকরণগুলো আমরা যদি খুব ভালো করে প্রথমেই মিক্স করে নেই। এতে করে কেকটা কিন্তু খুব সহজেই খুব সুন্দরভাবে সফট হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে সব সাইডের উপকরণ সব সাইডে খুব সুন্দরভাবে কেকটা ফুলবে তো খুব ভালো করেই আমি মিক্স করে নিয়েছি এখন আমি মিক্স করে রেখে এরপর আমি ডিমগুলোকে ভেঙে নেব তো আমার শুকনো উপকরণগুলো খুব ভালো করেই মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমি শুকনো উপকরণের সাথে চিনিটাকেও একসাথে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তো আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে অল্প অল্প করেই কিন্তু আমি চিনিটাকে মিক্স করে নিচ্ছি এতে করে খুব সুন্দরভাবে মিক্স হবে একসাথে যদি আমরা সবগুলো উপকরণ মিক্স করে নিই তাহলে কিন্তু এক কোনো এক সাইডে দলা পেকে থাকবে তাই অল্প অল্প করে দিয়ে শুকনো ময়দাগুলোর সাথে আমি চিনিটাকে অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি তো মিক্স করে নাও হয়ে গেলে আমি এক সাইডে সরিয়ে রেখে এরপর আমি ডিমগুলোকে ভেঙে নেবো তো বন্ধুরা এখন আমি ডিমগুলোকে ভেঙে নিয়েছি ভেঙে নিয়ে আমি ডিমগুলোকে এখন কুসুমটা আলাদা সরিয়ে নেব আর সাদা ডিমের সাদা অংশটাকে আমি আলাদা ব্লেন্ডারে খুব ভালো করে ফেটিয়ে নেব এতে করে ডিমের সাদা অংশটা যদি আলাদা করে ফেটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর ফোমি হবে কেকটা কিন্তু খুব সুন্দর ফুলবে আর কেকটা খেতেও কিন্তু বেশ স্পঞ্জি হবে তো আমি সাদা অংশটা আলাদা আর কুসুমটা আলাদা করে তুলে নিচ্ছি এখন আমার তুলে নেওয়া হয়ে গেছে কুসুমটা আর সাদা অংশটা এখন আমি ব্লেন্ডারে সাদা অংশটা দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ফোম তৈরি করে নেব সাদা অংশটাকে প্রথমেই সাদা অংশটাকে কিছুক্ষণ ফেটিয়ে নিলে খুব সুন্দরভাবে ফোমই হয়ে যাবে এরপর আমি ডিমের কুসুমটা দিয়ে আরও কিছুক্ষণ ব্লেন্ড করে নেব এতে করে কেকটা কিন্তু খুব সুন্দর সফট হবে আর খুব সুন্দরভাবে কিন্তু ফুলে যাবে এখন আমি দিয়ে দিলাম ডিমের কুসুমটা দিয়ে ডিমের কুসুমটা দিয়ে কিছুক্ষণ ফেটিয়ে নিয়ে এরপর আমি আস্তে আস্তে করে দিয়ে দেব এখানে লিকুইড দুধ আমি এখানে এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়েছি অবশ্যই বন্ধুরা খেয়াল করে দুধটাকে ঠান্ডা করে নিয়ে এরপর কিন্তু মিক্স করতে হবে এরপর আমি দিয়ে দিলাম তেল এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি আপনারা চাইলে এ তেলের পরিবর্তে এখানে বাটারও ব্যবহার করতে পারেন তো তেলটা দিয়ে আরও কিছুক্ষণ আমি ব্লেন্ড করে নিয়ে এরপর আমি যে শুকনো উপকরণগুলো আগে মিক্স করে নিয়েছিলাম সেগুলো আমি এভাবে করে অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব তো বন্ধুরা দেখুন আমি কিন্তু একবারই ময়দাটা দিয়ে দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে অল্প অল্প করে আমি মিক্স করে নিচ্ছি এতে করে কিন্তু খুব সুন্দর মিক্সটা মিক্সারটা খুব সুন্দর হবে অল্প অল্প করে দিয়ে মিক্স করলে মিক্সচারটা খুব সুন্দর হয় একসাথে করে দিলে কিন্তু এক সাইডে দলা পেকে থাকবে যার কারণে অল্প অল্প করে দিলে ময়দাটা মেশাতে কিন্তু খুব সুন্দর হয় তো দেখুন এখন আমি একটা হ্যান্ড হুইক্স দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ব্যাটারটার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আমি ভালো ব্র্যান্ডের কোকো পাউডার চকলেট পাউডারটা নিয়েছি অবশ্যই আপনারাও চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের চকলেট পাউডারটা নেওয়ার জন্য তো এখানে এখন আমি ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিলাম এক চা চামচ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্লেভার এখানে অ্যাড করতে পারেন আমি এখানে এক চা চামচের মতো ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিলাম আর এখন আমি কেকের মোল্ডে ঢেলে নেব তো আমি যেই মোল্ডে কেকটা তৈরি করব আমি এখানে স্কোয়ার শেপ রাউন্ড গোল রাউন্ড শেপের একটা মোল্ড নিলাম নিয়ে এখন মোল্ডটাকে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি নিয়ে এরপর আমি এক টুকরো সাদা কাগজ একটু গোল করে কেটে নিয়ে আমি চারপাশে এভাবে করে একটু বসিয়ে দিয়েছি এতে করে কেকটা যখন আমাদের বেক করা হবে তখন তুলে নিতে কিন্তু অনেক সহজ তো এখন আমি কাগজটা বিছিয়ে নিয়ে খুব ভালো করে চেপে বসিয়ে দিয়েছি এখন আমি ব্যাটারটা ঢেলে দেব তৈরি করে রাখা ব্যাটারটা খুব ভালো করে ঢেলে দিয়ে এরপর আমি একটা কাঠি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিবো এতে করে ভিতরে কোনো রকমের লামস থাকলে সেটা কিন্তু ভেঙে যাবে তো দেখুন আমি একটা কাঠি দিয়ে এভাবে করে কিছুটা নেড়ে চেড়ে দিয়েছি এখন আমি একটু এভাবে করে ঝাঁকিয়ে নেব এতে করে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো চুলাতে আমি যেহেতু ভাপা কেক তৈরি করব তো আমি চুলাতে আগেই পর্যাপ্ত পরিমাণে পানি বসিয়ে দিয়ে পানিটাকে কিছুক্ষণ গরম করে নিয়েছি ফুটিয়ে নিয়েছি এরপর আমি এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডের ওপরে আমি কেকের মোলটা বসিয়ে দেব। বসিয়ে দিয়ে চুলারাশ মিডিয়াম করে দিয়ে আমি এক ঘন্টা কেকটাকে বেক করে নেবো যেহেতু আমি ভাপে এই কেকটাকে তৈরি করব তো একটু সময় বেশি লাগবে যার কারণে আমি কেকের উপরে একটা ঢাকনা দিয়ে ঢাকনার উপরে যে ছিদ্রিটা আছে ছিদ্রিটাকে আমি একটু কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি এরপর আমি যেই পেনটাতে কেকটা বসিয়েছি সেই পেনের উপরে ঢাকনাটাতেও ছিদ্রিটা আমি এভাবে করে টুকরো কাগজ দিয়ে ছিদ্রিটা বন্ধ করে দিয়েছি দিয়ে আমি এক ঘন্টা ভাপে কেকটাকে তৈরি করে নেব এক ঘন্টা পরে আমি এখন চুলা অফ করে দিয়েছি চুলাটা অফ করে দিয়ে এখন আমি কেকটাকে চেক করে দেখব আমার কেক কাঠিটা সাদা পরিষ্কার এসেছে তার মানে আমার কেকটা হয়ে গেছে তো আমার কিন্তু এক ঘন্টা সময় লেগেছে আপনাদের চুলার আঁচ অনুযায়ী বেশি কম হতে পারে তো আমি এখন মোল্ড আউট করে নিলাম কেকটাকে দেখুন কালারটা কিন্তু ভীষণ চমৎকার হয়েছে এখন আমি মোল্ড আউট করে নিচের যে কাগজটা আমি বিছিয়েছিলাম সেই কাগজটাকে এখন তুলে ফেলে দেব তো বন্ধুরা দেখুন কেকটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে আর এই কেকটা কিন্তু অনেক সফট হয় আর খেতেও কিন্তু ভীষণ মজা হয় এখন আমি কাগজ নিচের কাগজটাকে তুলে ফেলে দেব ফেলে দিয়ে এরপর আমি এখানে চকলেট সিরাপ তৈরি করে নেব তো চকলেট সিরাপ তৈরি করার জন্য আমি এখানে ডেলি মিল্ক চকলেট নিয়েছি আপনারা চাইলে কোকোলা চকলেটও এখানে ব্যবহার করতে পারেন অথবা আপনারা চাইলে চিনির সিরাপ তৈরি করে নিয়ে আপনারা চিনি সিরাপটাও কিন্তু কেকের উপরে দিতে পারেন আমি এখানে চকলেট সিরাপটা তৈরি করে দেব। তো চকলেট সিরাপটা তৈরি করার জন্য আমি এখানে চকলেট নিয়েছি একটা বড় চকলেট নিয়ে সাথে আমি এক কাপ পরিমাণ দুধ দিয়ে দুধটাকে গরম গরম পানিতে এভাবে করে একটু বসিয়ে দিয়ে আমি একটু মেল্ট করে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিলাম একটা বাটারের চার ভাগের এক অংশ দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে গলিয়ে চকলেটটা গলে গেলে এরপর আমি কিছুটা ঠান্ডা করে নিয়ে এরপর আমি কেকের উপরে ঢেলে দেব তো বন্ধুরা দেখুন আমি এভাবে করে একটা স্টিলের বাটিতে পানির উপরে ভাপে গরম পানিতে কিছুক্ষণ ধরে রেখেছি এতে করে খুব সুন্দরভাবে চকলেটটা গলে গেছে আমি সাথে বাটার দিয়েছি দিয়ে এখন আমি চকলেট সিরাপটাকে এভাবে কেকের উপরে সব সাইটে ছড়িয়ে এভাবে করে ঢেলে দেব এতে করে খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে আর কেকটা কিন্তু অনেক বেশি সফট থাকবে আর খেতেও কিন্তু ভীষণ মজা হয় তো যেহেতু বাচ্চারা কেক তৈরি করলে বাচ্চাদেরই পছন্দ বেশি তো বাচ্চাদের বাচ্চারা যেহেতু কালারফুল জিনিস পছন্দ করে যার কারণে আমি ওপরে কিছুটা সুইট বল দিয়ে কেকটাকে সাজিয়ে দেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে কেকটাকে সাজিয়ে নিতে পারেন আমি উপরে চকলেটের সিরাপ দিয়ে এরপর আমি এখানে কিছু সুইট বল দিয়ে কেকটাকে সাজিয়ে নেব বন্ধুরা আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে কেকটাকে সাজিয়ে পরিবেশন করতে পারেন তো দেখুন সুন্দরভাবে আমি এখানে কিছু সুইট বল দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ফ্রিজে ফ্রিজে রাখার পরে দেখুন কেকটা কিন্তু খুব সুন্দরভাবে চকলেটটা সেট হয়ে গেছে তো দেখুন কতটা ইয়ামি হয়েছে চকলেট কেকটা দেখতে যতটা ইয়ামি হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে আর অনেকটা ফমি হয়েছে আর খুব সফট হয়েছে কেকটা বন্ধুরা আমার কেকটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ